হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম, মানে দেখাবো এই ক্যামেরাটা রিভিউ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পাঁচটি অ্যান্টেনা এবং ক্যামেরাটা কি আপনারা প্রশ্ন করতেই পারেন। তো ক্যামেরাটা হচ্ছে একটি আইপি ক্যামেরা। তো ক্যামেরাটির মাধ্যমে আপনারা মেমোরি কার্ড, ইন্টারনেট ছাড়া তা বাদেও আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন। তো এই ক্যামেরাটি আপনারা 5 ভোল্ট একটি অ্যাডাপ্টারের মাধ্যমে চালাতে পারবেন। ক্যামেরাটি ফুল 8 টিপি। তো ক্যামেরার দাম সহ বিস্তারিত আজকে ভিডিওটি আপনারা জানিয়ে দেবো। তো ক্যামেরাটি আপনারা কোথায় থেকে কিনবেন এবং কীভাবে চালাবেন, তো ক্যামেরাটি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি সব কিছু আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ওয়াইফাই ওয়্যারলেস ক্যামেরার প্যাকেটটি। তো এই ওয়্যারলেস ক্যামেরাটি সাধারণত আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে চালাতে পারবেন এবং ইন্টারনেট কানেকশনের পাশাপাশি আপনারা এখানে ইন্টারনেট ছাড়াও চালাতে পারবেন। সেটা হলো এটার মধ্যে পোর্টেবল হটস্পট রয়েছে, যেটার মাধ্যমে সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত আপনারা রেঞ্জ পেতে পারেন। তো আমাদের এই ক্যামেরাটি সাধারণত এখানে বিভিন্ন ধরনের সুবিধা এবং ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, তার মধ্যে ওয়্যারলেস আইআর কার্ড এবং অ্যাপেল আইপ্যাড এবং কম্পিউটার এবং স্মার্টফোনও চালানো যাবে, সে বিষয়গুলো বিস্তারিত এখানে লেখা রয়েছে। এখানে ছবিসহ বিস্তারিত খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে করতে হবে। তো আমাদের এই ক্যামেরাটি চালানোর জন্য যে অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, সে অ্যাপ্লিকেশনটি এই স্ক্যানারের মাধ্যমে আপনারা খুব সহজেই খুঁজে পেতে পারেন। এবং আমাদের ক্যামেরাটির মডেল নাম্বার এখানে নিচে লেখা রয়েছে যে, এবং কত ভোল্টে এটা চলবে সেটাও নিচে লেখা রয়েছে যে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো আমাদের এই চার্জারটি খুব সীমিত ভোল্ট সংরক্ষণ করবে, যার মাধ্যমে আমাদের ক্যামেরাটি খুব কম ওয়াট কারেন্ট খরচ করবে এবং খুব কম টাকা বিদ্যুৎ বিল উঠবে। তো চলুন আমাদের ক্যামেরার প্যাকেটের ভিতরে কী কী উপকরণ দিয়েছে সেটা দেখা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3টি উপকরণ। একটি হলো আমাদের সেই আইপি ক্যামেরা, অপরটি হলো চার্জার এবং আরেকটি হলো মাউন্টার। তো প্রথমে চার্জারটি দিয়ে শুরু করা যাক। এটা হলো একটি AC-DC অ্যাডাপ্টার চার্জার, যেটার মাধ্যমে 100 ভোল্ট থেকে 240 ভোল্ট AC ইনপুট দিলে আমাদের সর্বোচ্চ 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার আউটপুট দেবে, যেটা এই ক্যামেরাটি চালানোর জন্য যথেষ্ট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরা মাউন্টার, যেটার মাধ্যমে আপনারা চাইলে দেয়ালে এই ক্যামেরাটি মাউন্ট করে রাখতে পারেন। এই মাউন্টারটি বেশ মজবুত এবং এই প্লাস্টিকটি খুব স্মুথ এবং খুব ফিনিশিং দিয়ে তৈরি করেছে, যেটা নাট টাইট দিলে খুব ভালোভাবে আটকে রাখছিল। আমার মনে হয় না এটার মাধ্যমে ক্যামেরা লাগালে পরবর্তীতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা দুটো স্ক্রুর মাধ্যমে দেয়ালে লাগাতে হয়। তো সর্বশেষে দেখতে পাচ্ছি আমাদের হাতে আমাদের ক্যামেরাটা চলে এসেছে। তো আমাদের ক্যামেরাটা একটু রাউটার লুক দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা চারিপাশে মুভ করবে এবং ক্যামেরাটা দেখতে খুব অসাধারণ। তো ক্যামেরার বক্সের নিচে আরও কী কী আছে আমরা দেখবো। এরপরে আমাদের বক্সে বেশ কিছু উপকরণ দেখতে পাচ্ছি। একটি হলো USB কেবল, এটা একটি Type-A2 মাইক্রো USB পোর্ট USB কেবল। এই কেবলটির মান বেশ একটা ভালো নয়, তো কেবলটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাছাড়া ক্যামেরাটা বেশ ভালো লেগেছে। তো কেবলটি বেশ লম্বা, সেজন্য আপনারা ক্যামেরাটি অনেক দূরে রেখেও ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি রয়্যাল প্লাগ এবং 2টি স্ক্রু। এখানে 2টি রয়্যাল প্লাগ এবং 2টি স্ক্রু দিয়েছে। তারপরে রয়েছে এখানে একটি ইউজার ম্যানুয়াল, যেটার মাধ্যমে আপনারা এই ক্যামেরাটি কীভাবে চালনা করতে হয় এবং ক্যামেরাটি কী কী ফিচার্স রয়েছে এবং ক্যামেরার যে অ্যাপস লাগবে সেগুলো এখানে লেখা রয়েছে। ক্যামেরার যে অ্যাডমিন পাসওয়ার্ড এবং সব কিছু এখানে বিস্তারিত খুব ভালোভাবে লেখা রয়েছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। আমার যেহেতু ক্যামেরাটা চালানোর ধারণা রয়েছে সেজন্য আমার পড়া লাগবে না। তো ক্যামেরার আমাদের ক্যামেরাটি যেহেতু মুভিং করে সেজন্য ক্যামেরাটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো প্রথমে ক্যামেরার উপরে রয়েছে একটি মাইক্রোফোন, তো তারপরে ক্যামেরাটির নাম লেখা রয়েছে যে চ্যাম্পিয়ন। তো ক্যামেরাটির পিছনে রয়েছে 5টি অ্যান্টেনা, যেটার মাধ্যমে আমাদের ওয়াইফাই সিগন্যাল রিসিভ করবে এবং ওয়াইফাই সিগন্যাল আউট করবে, যার মাধ্যমে আমরা অনেক দূরে বসেও আমাদের ক্যামেরাটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবো। আমাদের ক্যামেরার পিছনে রয়েছে বাতাস সরানোর জন্য বেশ কিছু ছিদ্র এবং তার উপরে রয়েছে আমাদের একটি স্ক্যানার, যেটার মাধ্যমে ক্যামেরা কানেক্ট করতে হবে। তারপরে রয়েছে একটি মাইক্রো USB পোর্ট,
যেটার মাধ্যমে আমাদের এখানে বোল্ড তৈরি করতে হবে। তার পাশে রয়েছে আমাদের একটি রিসেট বাটন। আমাদের রিসেট বাটনের মাধ্যমে ক্যামেরাটা পূর্ণ অবস্থায় আনা যাবে। আমাদের ক্যামেরাটা বেশ ভালোভাবে তৈরি করেছে এবং এর প্লাস্টিক ফিনিশিংও খুব ভালো। আমাদের ক্যামেরার নিচে আপনারা দেখতে পাচ্ছেন মেমোরি লাগানোর স্থান, তো আপনারা ওখানে 64 GB পর্যন্ত মেমোরি লাগাতে পারবেন। এবং আমাদের ওয়াইফাই অ্যান্টেনার পাশে আমাদের রয়েছে একটি স্পিকার, যেটার মাধ্যমে আমরা কথা বললে স্পিকারে শুনতে পাবো। এবং ক্যামেরার উপরে রয়েছে বেশ কিছু LDR, যেটার মাধ্যমে নাইট ভিশন চালু হবে। তো আমাদের ক্যামেরাটা আমরা আগে মাইক্রো USB পোর্টে লাগিয়ে সরাসরি AC কারেন্টে দিয়ে দেখব যে ক্যামেরাটা কেমন কাজ করে। আপনারা দেখতেই পেলেন যে আমাদের এই ক্যামেরাটি স্পিকারের মাধ্যমে বলে দিল যে সিস্টেম ইজ রেডি। তো এখন আমাদের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এখানে পেয়ার করলে হয়ে যাবে। তার জন্য আমাদের ক্যামেরাটি যেহেতু অনলাইন থেকে কিনেছি, আমার মনে হয় সেলার এটাকে চেক করে দিয়েছে, সেজন্য আমি এটা একবার রিসেট দিয়ে নিলাম। তো এখন আমি যে স্ক্যানার ছিল, মানে আমাদের যে IP ক্যামেরার বক্সটি ছিল, সেই বক্সটির পিছনে যে স্ক্যানার ছিল, সেই স্ক্যানারটি স্ক্যান করে আমি এই যে আমাদের ক্যামেরার যে অ্যাপ্লিকেশনটি লাগবে, তো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আপনাদের। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আপনারা যদি অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান, সেজন্য আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো আমি তার এই ক্যামেরাটি কানেক্ট করার জন্য আমাদের ওয়াইফাইটি ওপেন করতে হবে। তো আমাদের ওয়াইফাইটি প্রথমে অন করতে হবে। আমাদের যে ক্যামেরাটি রয়েছে, ক্যামেরার জন্য আলাদা একটি নাম রয়েছে। তো আমাদের বাসার ওয়াইফাইয়ের নাম লেখা রয়েছে শুভ, এবং উপরে রয়েছে একটি M, পরে ক্যামেরার মডেল দিয়ে একটি নাম। তো আমাদের ক্যামেরার যে নামটি ছিল, সেই নামটির সাথে আমাদের এই ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটি যেগুলো অ্যালাউ এবং এগ্রি চাই, সেগুলো আমাদের দিয়ে নিতে হবে। তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করতে হবে। আমরা অ্যাপ্লিকেশনটির মূল সেটিংয়ে চলে এসেছি। এখানে আমাদের ক্যামেরাটি কানেক্ট করতে হলে এয়ার টু ডিভাইস এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের যে অ্যালাউ এবং যা যা চাই সেটা আমাদের দিয়ে দিতে হবে। তারপরে আমাদের সরাসরি স্ক্যানার ওপেন হয়ে গেছে। তো আমাদের ক্যামেরার পিছনে যে স্ক্যানারটি ছিল, সেই স্ক্যানারটি এখানে স্ক্যান করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের ক্যামেরা মডেল নাম্বার সহ এখানে চলে আসবে। তারপরে আপনারা নিচে কনফার্ম অপশানে ক্লিক করবেন, এবং ফিনিশে ক্লিক করা হয়ে গেলে আপনাদের ক্যামেরাটা আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে, তারপরে একটু লোডিং নিয়ে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে, এবং আপনারা যে অ্যাডমিন যে মূল নামটি ছিল এখানে অ্যাডমিনও রাখতে পারেন, এবং আপনারা নতুন পাসওয়ার্ড এখানে সেট করতে হবে, যেটা আপনাদের মন মতো এবং বেশ একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যাতে অন্য কেউ আপনাদের এই ওয়াইফাই IP ক্যামেরায় যাতে ঢুকতে না পারে। তো এখন আমাদের ফিনিশ অপশানে বা কনফার্ম অপশানে ক্লিক করা হয়ে গেলে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মুভিং করার সুবিধা রয়েছে, যেটা ফোনের মাধ্যমে আমরা চাইলে যে কোনো দিক মুভিং করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা আমাকে সহ আমাদের ফুল ঘরকে ভালোভাবে এখানে দেখিয়ে দিচ্ছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনারা ক্যামেরাটির কিছু ফুটেজ আপনারা দেখে আসুন। ক্যামেরাটা যেহেতু মুভিং করে, সেজন্য আমার কাছে খুব ভালো লেগেছে। ক্যামেরার বেশ কিছু ফিচার রয়েছে, সেটা আপনাদের বলবো। একটি হলো নাইট ভিশন, যেটা আমি পুরো ঘর অন্ধকার করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরে আমাদের ক্যামেরাটা অটোমেটিকলি নাইট ভিশন নিয়ে নেবে, এবং ক্যামেরার উপরে যে LDRগুলো ছিল সেই LDRগুলো জ্বলে উঠবে। তো নাইট ভিশন কোয়ালিটি এই ক্যামেরার খুব অসাধারণ, সেটা আমি কল্পনাই করতে পারিনি যে এত কম দামে এত ভালো ক্যামেরা আমি পাবো। তো এই ক্যামেরাটির আরও বেশ কিছু ফিচার রয়েছে, সেটি হলো আপনাদের অটো মোশন ক্যামেরা, যেটা আপনারা এক জায়গায় ফিক্স করে দিলে আপনারা যে কোনো দিক ঘুরে গেলে বা যে কোনো লোক আসলে আপনাদের ক্যামেরাটা অটোমেটিক সেদিকে ঘুরে যাবে। তো আমরা অটো মোশন
ট্র্যাক এটা অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে আপনারা ক্যামেরাটা সরাসরি সোজা হয়ে যাবে এবং আপনাদের ক্যামেরার সামনে যদি কেউ আসে আপনাদের ক্যামেরাটা সেদিক ঘুরে যাবে। দেখুন আমি ক্যামেরার সামনে আসলাম, আমাদের ক্যামেরাটা সেদিক ঘুরে গেল এবং আমি হাত নাড়ালাম, আমাদের ক্যামেরাটা সেদিক ঘুরে আসলো। তোমাদের এই ক্যাম ফিচারটা আমার খুব অসাধারণ লেগেছে। তো আপনারা ক্যামেরাটা যদি কিনতে চান তা ক্যামেরাটার বাই লিঙ্কও আমি আজকে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের ক্যামেরার আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেটা হলো আপনাদের বিভিন্ন প্লেস অ্যাড করে দিতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই ওই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ক্যামেরাটা অটোমেটিক সেই স্থানে মুভিং হয়ে যাবে। তো এই ফিচারটা আমাকে আমার কাছে খুব ভালোই লেগেছে। তো আপনারা যদি এই ক্যামেরার বেশ কিছু ফিচার রয়েছে আরও একটু হলো অটো রোটেট, তো আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমে ক্যামেরাটা অটো রোটেট করতে পারবেন, তার মাধ্যমে ভিডিও উল্টা করতেও পারবেন আবার ভিডিও সোজা করতেও পারবেন। তো এখানে আরেকটি সুবিধা হলো মাইক্রোফোন। তো আপনি যদি আপনাদের ফোনের মাধ্যমে কোনো ভয়েস দেন তাহলে আপনাদের মাইক্রোফোনে অটোমেটিক ভয়েস চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো কথা বলার সাথে সাথে আমাদের যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি অটোমেটিক সেই ভয়েস দিয়ে দিচ্ছিল, এবং যদি কেউ ক্যামেরাটির মাধ্যমে এই ভয়েস দেয় তাহলে আমাদের মোবাইলে শোনা যাবে। তো আমাদের ক্যামেরাটা যেহেতু অনলাইনে চলবে আবার অফলাইনেও চলবে, সেজন্য এই ক্যামেরাটার সেটিংয়ে রয়েছে এবং সেটিংয়ের ভিতর থেকে আমাদের এই ক্যামেরাটি ঠিক করে দিতে হবে যে আমি অনলাইনে চালাবো কি অফলাইনে। তো সেজন্য আমি এখানে দুটি অপশান রয়েছে, একটি হলো ইপি হটস্পট মোড আর একটি হলো নেটওয়ার্ক মোড। তো আপনারা যেহেতু কোনো নেটওয়ার্কের মাধ্যমে চালাতে চান তাহলে আপনারা নেটওয়ার্ক মোড করে দেবেন, এবং আপনি যদি এখানে হটস্পট মোড মানে নেটওয়ার্ক চালা চালাতে চান তাহলে হটস্পট মোড করে দেবেন। তো আপনারা এখানে ওয়াইফাই সহ ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, আপনাদের যেহেতু এটা নেটওয়ার্কের মাধ্যমে চলবে সেজন্য আপনাদের চব্বিশ ঘন্টাই আপনাদের এই ক্যামেরায় নেটওয়ার্ক কানেকশন দিয়ে রাখতে হবে, এবং আপনাদের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে আমাদের যে ওয়াইফাই ফিনিশ অপশানটি ছিল বা ওকে অপশানটি ছিল সেই ওকে অপশান ক্লিক করে দিতে হবে। তো আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে আমরা এই ক্যামেরাটি কানেক্ট করে নেব। তো আমাদের এই কানেক্ট অপশানে ক্লিক করার পরে আমাদের ক্যামেরাটা ম্যানুয়ালি আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে চাইলে এখন আপনারা ক্যামেরাটি নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরুন আপনি বাংলাদেশের এক প্রান্তে রয়েছেন এবং আপনার ক্যামেরাটি আপনাদের বাসায় চলছে, তো আপনারা বাসায় কী হচ্ছে আপনারা ক্যামেরাটির মাধ্যমে এখন খুব সহজেই দেখতে পাবেন। তো আপনারা দেখুন যে আমি মোবাইল ডেটার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন আমাদের মোবাইল ডেটাটা অন করলাম এবং আমাদের ক্যামেরার ফুটেজটি এবার ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতে ক্যামেরার ফুটেজে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যামেরার ফুটেজটা অন হয়ে যাচ্ছে। তো এই ক্যামেরার আরও বেশ কিছু ফিচার রয়েছে, তো পুরো ক্যামেরার ফিচার সম্পর্কে আপনাদের আমি যতটুকু জানি তা আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর ভিডিওটি যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমন ধরনের ইনফরমেটিভ রিভিউ, গ্যাজেট এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও পেতে তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আপনারা সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।